আর মাত্র দুদিন আগামী তিরিশে আগস্ট পর্দা উঠবে এশিয়া মহাদেশের ক্রিকেটের শ্রেষ্ঠত্বের আসর এশিয়া কাপ সে আসরে অংশ নিতে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে অবস্থান করছে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল টাইগারদের বহরের সঙ্গী হতে পারেনি লিটন দাস ও তরুণ পেসার তানজিম হাসান সাকিব জ্বরের কারণে একদম শেষ মুহূর্তে নিজেকে সরিয়ে নিয়েছেন লিটন দাস অন্যদিকে প্রথম বহরে নাম না থাকায় একদিন পরে কলম্বোতে পৌঁছবেন তানজিম এদিকে জাতীয় দলের সঙ্গে না গেলেও বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্যান জালাল উদ্দিন ইউনুস বিসিবি পরিচালক আকরাম খান আর অন্যতম নির্বাচক আব্দুর রাজ্জা কলম্বো যাচ্ছেন মঙ্গলবার একত্রিশ আগস্ট শ্রীলঙ্কার পাল্লে কিল্লেতে স্বাগতিকদের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের এশিয়া কাপ মিশন শুরু হবে সাকিব আল হাসানের দলের তেসরা সেপ্টেম্বর পাকিস্তানের লাহোরে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ টাইগারদের এবার এশিয়া কাপে বাংলাদেশ দলকে গুরুত্বের সাথে দেখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা সুমনা সুমি জাগরণ টিভি